মেয়েদের বাবার ব্যাপারটা ব্যাপারটা চলার কারণে আজকে মেয়েরা বাজারে বিক্রি হচ্ছে না যার কারণে মেয়ের বাবারা ঘটক ধরে ক্যানভাস করার প্রয়োজন হচ্ছে কি বলে কে আছে আমার মেয়ের খরিদ্দার মেয়ের সঙ্গে আছে একটা হুন্ডা পুরস্কার কি গন হুন্ডা পুরস্কার দেওয়া হচ্ছে যার কারণে এখন ছেলেরা চিন্তা করতেছে বিয়ে একটা করছে আরেকটা করলে সমস্যা নাই আজকে আমাদের ভিতরে নবীর আদর্শ নাই যার কারণে যত প্রকারের মুসিবত আমাদের উপরে অবতীর্ণ আল্লাহ পাক করে দিয়েছেন শান্তি কিন্তু আজকের জামানায় মানুষের ভিতরে নাই নবীর আদর্শ যদি আমরা মেনে চলতাম নবীর সুন্নাতের তরিকায় যদি আমরা মেনে চলতাম আজকে আমাদের ভিতরে শান্তি থাকতো আফসোস আর দুঃখের বিষয় যে কোনো মানুষকে আপনি জিজ্ঞাসা করবেন কেমন আছেন আপনি বলবে শান্তি নাই কোথায় গেল শান্তি আজকে খ্রিস্টান আর নাস্তিকদের আদর্শ গ্রহণ করার কারণে আমার ভিতর থেকে শান্তি দূর হয়ে চলে গেছে আজকে আমরা মুসলমান নবীর আদর্শের ভিতরে আমরা চলি না নবী যেই তরিকায় চলতে বলেছেন ওই তরিকা আমরা চলি না আমরা খ্রিস্টান আর ইহুদিদের আদর্শ গ্রহণ করেছি মহিলাদের চুল লম্বা করার কথা ছিল সেটা খাটো হয়ে গেছে যুবকরা এখন চুল লম্বা করে একজন মহিলার উচিত ছিল পায়ের টাকনুর নিচ পর্যন্ত তার পায়জামা যাবে কিন্তু মহিলারা টাকনুর উপরে পায়জামা উঠায় ফেলেছে ছেলেরা টাকনুর নিচে পায়জামা তাদের লুঙ্গি পরা শুরু করেছে একজন মহিলা পর্দায় থাকবে আল্লাহ পাক নিজেই অর্ডার করেছেন ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ রাখতে বলেন মহিলা তুমি ঘরে থাকো এটা আল্লাহ পাকের অর্ডার কিন্তু মহিলারা সেটাও অমান্য করে রাস্তাঘাটে বের হওয়া শুরু করেছে নবীর আদর্শ আল্লাহ পাকের হুকুম অমান্য করার কারণে আজকে যত প্রকারের গজব আমাদের উপনে অবতীর্ণ আল্লাহ করে দিয়েছেন পর্দায় নাই যদি পর্দায় থাকতো একজন মহিলা যখন বোরকা পরে আদর্শওয়ালা বোরকা পয়গম্বর যেই বোরকা পড়তে বলেছেন ইসলাম যেই বোরকা পড়তে বলেছেন ওই বোরকা পরে যদি মহিলারা চলাচল করে যুবকরা ওই মহিলার দিকে খারাপ নজরে কোনোদিন তাকায় না কথা বলেন ঠিক না বেটি কিন্তু বর্তমানে যেগুলি বোরকা নামছে এই সমস্ত বোরকা পরিধান করলে কালো মিয়া দেখতেও সুন্দর লাগে ইসলাম বলে ঢিলাঢালা পোশাক পরিধান করো মহিলারা কিন্তু আর মহিলারা বর্তমানে বোরকা যেটা পরে ওটাও একদম চাপানো বোরকা এটা ইসলাম সমর্থ করে না যার কারণে আজকে হয়েছে কি ওই শিলা কোলাওয়ালার মতো হয়েছে একজন কোলা বিক্রেতা কোলা বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেছে যাওয়ার পরে কোলা বিক্রি হচ্ছে না বেচারা মনে মনে চিন্তা করছে মানুষের কাছে সস্তা উঠায় দেই কোলাগুলো শিলে বাস ঢাকনার মধ্যে নিয়ে তার বাসনের মধ্যে নিয়ে কোলা বিক্রি করতেছে কোলা শিলার পরে বলেন তো কোনো মানুষকে যদি কোলা মাং নাও দিতে চায় নিবে অল্প কয়েক মিনিটের মধ্যে কোলার কালার পেল্টে গেছে বেচারা আফসোস করে কোলা যখন বিক্রি হচ্ছে না মাথায় নিয়ে এখন বলতেছে কে আছে কোলার খরিদ্দার প্রতিটা কোলার সঙ্গে এক টাকা পুরস্কার এই বলতেছে আর যাচ্ছে দুই যুবক ব্রিজের উপরে দাঁড়ায় চিন্তা করতেছে কোলাও পাওয়া যাচ্ছে আবার এক টাকা ফ্রি পাওয়া যাচ্ছে তাহলে কোলা আর না নিয়ে তো উপায় নাই ঠিক বর্তমানে সমাজে একই অবস্থা হয়েছে যে নবীর আদর্শ এটা দূর হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের সমাজের অবনতি ঘটেছে মহিলাদের কোনো দাম নাই।